নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন কথা চ্যানেলের পক্ষ থেকে আমি আছি তোমাদের সাথে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গৌতম বুদ্ধ সম্পর্কে 5টি অজানা তথ্য। বন্ধুরা, গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা অনেক তথ্য জানি, কিন্তু এমন কিছু কিছু তথ্য আছে যেগুলো আমাদের কাছে অজানা। যেমন বন্ধুরা, আপনারা কি জানতেন গৌতম বুদ্ধের ভাইয়ের নাম কি ছিল, কিংবা গৌতম বুদ্ধ কার হাত থেকে পায়েস খেয়ে তপস্যায় বসেছিলেন? বন্ধুরা, এই রকম 5টি তথ্যের কথা আলোচনা করা যাক। 1, গৌতম বুদ্ধের কয়টি নাম ছিল? উত্তর হলো গৌতম বুদ্ধের 5টি নাম ছিল। 1, সিদ্ধার্থ। 2, গৌতম। 3, বুদ্ধ। 4, তথাগত। 5, সাক্ষসিংহ। 2 নম্বর প্রশ্ন হলো, গৌতম বুদ্ধের ভাইয়ের নাম কি ছিল? উত্তর হলো নন্দ। 3 নম্বর প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ কার হাত থেকে পায়েস খেয়ে তপস্যায় বসেছিলেন? উত্তর হলো সুজাতা। 4 নম্বর প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ কি ভাষায় ধর্ম প্রচার করেছিলেন? উত্তর হলো মাগধী প্রাকৃত। আর আমাদের শেষ প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ কোন বংশের সন্তান ছিলেন? উত্তর হলো সাক্ষসিংহ। বন্ধুরা, গৌতম বুদ্ধ সম্পর্কে এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং এই রকম নতুন নতুন তথ্য যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তাহলে আপনাদের নতুন নতুন তথ্য জানার ক্ষেত্রে অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ বন্ধুরা।